আজকে তুমি বলো তুমি বাদাম ভাইরাল করছো, কাঁচা বাদাম ভাইরাল করছো, কই আ ভাইরাল করে না, দান করে তো কেউ ভাইরাল করে না, কি ভাইরাল করে দিয়েছে, আর সেখানে খাচ্ছে মায়ের, তাও বলছে কচি পাকা বাজ করছি না। হ্যাঁ, এখন তো শুধু বাদাম নিয়ে বেতে উঠেছে, কাঁচা বাদাম আর পাকা বাদাম করতে করতে এদের জং সব শেষ। কিন্তু আজকে তুমি বলো তুমি বাদাম ভাইরাল করছো, কাঁচা বাদাম ভাইরাল করছো, কই আজানটা তো কেউ ভাইরাল করে না, কোরআনটা তো কেউ ভাইরাল করে না, দান করে তো কেউ ভাইরাল করে না। একটু ভালো করে বোঝো, কাঁচা বাদাম পাকা বাদাম তোমাকে কবরে এমন ভাবে পিষে দেবে না, তোমরা বুঝতে পারবে না। আজকে তুমি নবী ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি থেকে শিক্ষা নাও। কে একটা কি ভাইরাল করে দিয়েছে, আর সেখানে মুসলমানের ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে, দুধ শিশু দুধ খাচ্ছে মায়ের, তাও বলছে কচি পাকা বাদাম কাঁচা বাদাম ঘুমো। ছেলে কি শিখবে? ওই মা যখন মরবে কবরের ধারে গিয়ে কি জিয়ারত করবে? কি মনে হচ্ছে? জিয়ারত এমনি তো জিয়ার কবর জিয়ারত তো ছেড়ে দিয়েছে। এই দেখেন ভাই, এবারে শুক্রবারে, গত শুক্রবারে কে কে বাপ মায়ের কবর জিয়ারত করেছেন একটু হাত তুলে। সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। এই দেখেন দেখেন অবস্থা, দেখেন কে কে বাপ মার কবর জিয়ারত করেছেন, কেউ করেনি। আমি আল্লাহ জুড়ে মুছে সাফ করে দেবো যদি বলেন, জোরে বলবেন না। আমি এসেছি কিন্তু আমার টাইম যেটা ছিল ঠিক টাইমে এসে গেছে, কিন্তু খুব সুন্দর দান তুলছিল ভাই, কারণ আল্লাহর ঘরে দান করতে হবে, আর এই রসুলুল্লাহর মাহফিলে দান করতে হবে। কিছু মানুষ আছে তারা বলে শুধু হুজুরের ছেলেরা আসে আর শুধু ফকিরের মতো হাত বাড়ায়, ফকিরের মতো হাত বাড়ায়। কিন্তু মুসলমান একটা ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি যাদেরকে ফকির বলছো, তুমি যাদেরকে বাজে বাজে কুকথা কুকথা কটু কথা বলছো, আর তুমি মনে মনে বলছো যে না জলসা দিয়ে কি হবে, মসজিদে দিয়ে কি হবে, তুমি একবার খবর রেখেছো যে মায়ের হুজুরে তুমি এসেছো, যে মায়ের গর্ভে তুমি এসেছো, ওই মা ইন্তেকাল করেছে, মা কবরের মধ্যে চলে গেছে, তুমি ছেলে হয়ে তুমি সন্তান হয়ে সেই মায়ের জন্য টাকা খরচা করলে না, সেই মায়ের জন্য পয়সা দিলে না, সেই আল্লাহর ঘরের জন্য কিছু পয়সা দিলে না, কিন্তু আল্লাহ পাক গফুরুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে যিনি বিরাজমান করেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোরা যে এখানে বসে আছিস, কেউ টাকা দিচ্ছিস বা কেউ দিচ্ছিস না, যে টাকা দিয়েছে তার উসিলায় টোটাল কবরবাসীর কবরে আমি আল্লাহ সব অটোমেটিক পৌঁছে দেবো। এজরে বলবেন না, আজকে যে জায়গায় এসেছে, যে জায়গায় বসেছে, আপনারা কি জানেন এই জায়গার মহত্ব? আমার ভাই জানেরাও ও নবী পাকের উম্মত, উম্মতিরা আমার আপনা নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে জানিয়ে দিয়ে ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিন ফিল আরদ এই জমিনের উপরে বিচরণ করে, ওয়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা রাসূলুল্লাহ মহাব্বতে উম্মতেরা, রসুল্লাহর পাগলেরা, রসুল্লাহর গোলামেরা এই জান্নাতে ঠুকরায় বসে বসে সন্ধে থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত যতবার দরুদ পড়েছে, যতবার সুবহানাল্লাহ বলেছে, যতবার আল্লাহু আকবার বলেছে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই দরুদ শরীফ সুবহানাল্লাহ গুলোকে ক্যাচ করে নিয়ে আমার রসুল্লাহর মাজার মোবারকে পৌঁছে দেয়। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী বেগের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা কত চিন্তা করে, আমার রাসূলুল্লাহ যতবার আল্লাহর দরবারে হাত তুলেছে গে আল্লাহ রাসূল নিজের জন্য হাত তুললেন না, আমার দয়ান নবী যতবার হাত তুলেছে গে একমাত্র রাসূলুল্লাহর উম্মতের জন্য। এজরে বলবেন না, রসুলুল্লাহর উম্মত কারা? আমরা। আজকে আমরা কিছু টাকা দিচ্ছি, কিছু বালি দিচ্ছি, কিছু রড দিচ্ছি, কিছু সিমেন্ট দিচ্ছি, কিন্তু দানটা কোথায় যাচ্ছে জানেন? শুনবেন, এই শুনবেন বাবাজি, শুনবেন কি বলে? হ্যাঁ, তাহলে একটু শুনে যান।
নামাজ রোজা হজ যাকাত ও মুসলমান বলে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা কলেমা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুসলমান গরে ছেলেরা আমরা কালেমা পড়েছি আমরা কলেমা পড়েছি নামাজ পড়েছি আমরা নামাজ পড়েছি কালেমা নামাজ রোজা হজ যাকাত ও মুসলমান গরে ছেলেরা এই পাঁচটা স্তম্ভ হলো ইসলামের মূল ভিত্তি ও মুসলমান গরে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে জোর পূর্বক ইসলামের কোন বোঝা তার মাথায় চাপিয়ে দেয় রে ও মুসলমান ঘরের ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক তার বান্দা বন্দীদের জন্য ইসলামটাকে সহজ করে দিয়েছে জোরে বলেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা এই পাঁচটা জিনিস আমাদের মেনটেন করতে হবে কিন্তু পাঁচটা জিনিসের মধ্যে দুটো কিন্তু আলাদা কলেমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা তো পাঁচটার মধ্যে কলেমা নামাজ আর রোজা এই তিনটে জিনিস বড় লোক গরিব লোক পুয়ার ম্যান যারা গরিব মানুষ তাদের সকলের জন্য সমান জোরে বলে আর হজ আর যাকাত এই দুটো জিনিস যারা সাহেবে নিসাব নয় যাদের অর্থ সম্পদ কিছু নয় যারা দিন আনে দিন খায় তাদের জন্য হজ আর যাকাত এই দুটো বিধান নেই জোরে বলবেন না যাদের খাওয়া হয় না তাদের প্রতি যদি আল্লাহ হজ ফরজ করত হ্যাঁ তাহলে তাদের কি কষ্ট হতো কি হতো না তুমি একবার বুঝে নাও তুমি চায়ের দোকানে গিয়ে পাশে মোড়ে গিয়ে তুমি বলে বলে চিন্তা করো মনে মনে লোকের সঙ্গে বলো যে আল্লাহ আমার ভালোবাসে না আল্লাহ ভালোবাসে না আজকে কত চাষবাস করেছি পানি এসছে সব ধান শুকিয়ে গেছে সব ধান ভেসে গেছে সব শেষ হয়ে গেছে কিন্তু ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা দুঃখ যখন হবে তুমি যখন দুঃখিত হবে তোমার মন যখন দুঃখ মনোভাব হবে কিন্তু তারপরে তোমার কিন্তু সুখ আছে জোরে বলে যখন দেখবে দুঃখ লাগছে কোন বিষয়ে তোমার মন খারাপ হচ্ছে তার মানে হচ্ছে পরে তোমার সুসংবাদ আসবে জোরে বলুন না কিন্তু আজকে যে জান্নাতের টুকরার মধ্যে আমরা বসে আছি অনেক মা বোনেরা তো বসে আছে আছে কি নাই কথা বলেন অনেক মা বোনেরা বসে আছে তাহলে আমার মায়েরা তাদের বাপের জন্ম ভিটা থেকে শ্বশুর বাড়ির ভিটা এসে তাদের থাকতে হচ্ছে কার জন্য বলেন তো স্বামীর জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিলবন্ধন মহাব্বতের ভালোবাসার কথা কে বলেছে আল্লাহ বলে দিয়েছে রসূলকে রসূল আমাদের বলে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আগে বলেনি এই যে জায়গায় বসে আছেন এই জায়গাটা সম্পূর্ণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভেরিফিকেশন করছেন আজকে কারুর ভেড়িতে গিয়ে আমরা জাল পাচ্ছি না কারুর খেতে গিয়ে আমরা নিরেন দিচ্ছি না আমরা যেখানে যাচ্ছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ দুটো করে চোখ দিয়েছেন পা দিয়েছেন নাক দিয়েছেন আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন আর যে রসুল আমাদেরকে সাফাত করবে সেই রসুল যদি ইচ্ছা করে রুহানি হালাতে মদিনা শরীফ থেকে মজলিসে হাজির হতে পারে জোরে বলে জোরে বলবেন না আমার ভাইরা এই সেই মজলিস তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলতে হবে পারবেন তো নাকি যখন দেখবে দুঃখ লাগছে কোন বিষয়ে তোমার মন খারাপ হচ্ছে তার মানে হচ্ছে পরে তোমার সুসংবাদ আসবে জোরে বলুন না কিন্তু আজকে যে জান্নাতের টুকরার মধ্যে আমরা বসে আছি অনেক মা বোনেরা তো বসে আছে আছে কি নাই কথা বলেন অনেক মা বোনেরা বসে আছে তাহলে আমার মায়েরা তাদের বাপের জন্ম ভিটা থেকে শ্বশুর বাড়ির ভিটা এসে তাদের থাকতে হচ্ছে কার জন্য বলেন তো স্বামীর জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিলবন্ধন মহাব্বতের ভালোবাসার কথা কে বলেছে আল্লাহ বলে দিয়েছে রসুলকে রসুল আমাদের বলে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ